I would like to know if someone pray sunnat prayer during the time he she traveling opposed to do qasr, is he she committing sin? তিনি যদি মূলত সুন্নত নামাজ পড়ে থাকেন এর মাধ্যমে তার গুনাহ হবে না, কোনো সন্দেহ নেই তার গুনাহ হবে না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করাটাই হচ্ছে সুন্নাত তরিকা। এখানে যে শব্দটা বললেন যে অপোজ টু ডু কাসর, জিনিসটা কোনো প্রত্যাখ্যান করলেন, আল্লাহ আমাদের জন্য এটা একটা নেয়ামত দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন সফরের সময়। জি জি, এই যে চেতনাটা আল্লাহ আমাদের কসরের যে সুযোগ দিলেন সফরের সময়, সে অপোজ টু ডু কাসর না, কসর করতে যিনি যদি অপোজ করে থাকেন, মানে তিনি মনে করেন যে না কসর করবো না আমি এবং এই বিধানটা সঠিক নয়, যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই গুণাগার হবেন, এটা কোনো সন্দেহ নেই। যদি এমনটি হন হয় গুণাগার হবেন, তবে হয়তো আমার মনে হচ্ছে যেন তিনি প্রশ্ন করার ক্ষেত্রে হয়তো ভুল হতে পারে, সেটা হলো মানে তিনি মানে হয়তো মানে কসর করতে মানে কসর করেন না, কিন্তু এটা জায়েজ রয়েছে, যদি কেউ কসর না করে কমপ্লিট করেন এটি তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু কিন্তু সুন্দর কোনটায়, কোনটা ইসলামের সৌন্দর্যটা প্রকাশ পাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু আন তু'তা রুখাসু, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে থাকেন তার রুখসত, তিনি যেটা অনুমোদন দিয়েছেন সেটাকে গ্রহণ করা। সেখানে তো সৌন্দর্য, সেখানে বান্দা এবং আল্লাহর মধ্যে যে একটি প্রেম প্রীতি বলি, ভালোবাসা বলি এবং কেয়ারিং যেটা, সেটা তো লক্ষ্য করা যায়। কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে রুখসত দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সেটা আমি নিজের উপর কেন অতিরিক্ত করে নেব, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কসর করার জন্য সুযোগ দিয়েছেন সফরের মধ্যে, সুতরাং আমি নিজের উপর বার্ডেন করে নিব না, আমি সফর করব না, কসর করব না, এটা মূলত সফরের মধ্যে কসর করব না, এটা নিজের উপর বার্ডেন করি না, নিজের উপর কঠিন করি না। ইসলাম মূলত নিজের উপর কোনো বিষয়কে কঠিন করতে আমাদেরকে বাধ্য করেন না, বরং ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মৌলিক কর্মনীতির মধ্যে একটি কর্মনীতি হচ্ছে, যখন দুইটি কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখতিয়ার দেওয়া হতো, অনুমতি দেওয়া হতো, তখন তিনি যেটা সহজতর মানে তুলনামূলকভাবে যে সবচেয়ে সহজ সেই কাজটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার করতেন। আর কোনো সন্দেহ নেই মুসাফির ব্যক্তির জন্য কসর করাটাই সবচেয়ে